हेलो स्टूडेंट्स ऑफ क्लास 11, आज 2023 অ্যানুয়াল পরীক্ষার জন্য আমরা ইউনিট ওয়াইজ অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কোনগুলো তোমরা পড়বে, কোনগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অনেকেরই প্রস্তুতি অনেক ঘাটতি রয়েছে, তো সেই নিয়ে আলোচনা এখন করব। তো আমরা আগের ভিডিওতে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করেছি, যেখানে মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টারটা অর্থাৎ ভৌত রাশি ও পরিমাণ বা মাত্রা, এবং দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ একমাত্রিক গতি কিংবা যেটাকে স্থিতিবিজ্ঞান তোমরা বলো, আর থার্ড চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর। তো মোটামুটি ইউনিট 1 থেকে 2 নাম্বার আর ইউনিট 2 থেকে 10 নাম্বার আছে। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব ইউনিট 3 অর্থাৎ যেখানে তিনটে চ্যাপ্টার রয়েছে, কি নিউটনের সূত্র অর্থাৎ নিউটনের গতিসূত্র, দ্বিতীয় হচ্ছে ঘর্ষণ, তৃতীয় হচ্ছে বৃত্তের গতি। এই তিনটে অধ্যায় মিলে আমাদের কিন্তু আসবে 10 মার্কস। সেখানে এমসিকিউ রয়েছে, আমাদের 3 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, 2 মার্কসের। তো এইবারে প্যাটার্ন তো রয়েছে, তোমরা জানো, তোমরা নিজের বইতেও দেখবে, যেরকম বলছি দুটো এমসিকিউ রয়েছে, 2 নম্বরের একটা প্রশ্ন আর 3 নম্বরে দুটো প্রশ্ন, ফাইনালে এভাবেই আসবে, মানে এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না, এটাই কিন্তু প্যাটার্ন। এবারে 2022 সালে যা এসছে এই অধ্যায়গুলো থেকে, অবশ্য রিডিউস সিলেবাস ছিল, সেখানে কিছু কিছু অংশ বাদ ছিল, বেশিরভাগটাই ছিল, তো তার সাথে আমাদেরকে তুলনা করেই পড়তে হবে, কারণ হচ্ছে 22 সালে যা এসছে সেটা 23-এ আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, যে আসবে না গ্যারান্টি বলে কোনো 100% অ্যাবসলিউট জিনিস হয় না, কিন্তু সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তো সেই সেন্সে যদি আমি একটু তোমাদের বলি, আমি যদি নিউটনের চ্যাপ্টার থেকে যদি দেখা হয়, নিউটনের চ্যাপ্টার থেকে কিন্তু সেরকম বিশাল কিছু প্রশ্ন কিন্তু নেই, একটা এমসিকিউ ছিল যেখানে প্রযুক্ত বল বের করার ছিল, মানে ঘাত বল, আর থিওরিতে নিউটনের থেকে সেরকম কোনো প্রশ্ন 22 সালে কিন্তু নেই, তোমাদের এগুলো কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে 23 সালে আমার কোনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হবে। আমি মনে করি নিউটনের সূত্র কি গতিসূত্র চ্যাপ্টারে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের সবচেয়ে প্রথমে যে কাজটা করা উচিত, যে খুব বেশি পড়াশোনার মধ্যে না গিয়ে, তোমরা বেসিকগুলো তো মোটামুটি জানা আছে, তো সেই জন্য সংজ্ঞা ফঙ্গাতে খুব বেশি সময় নষ্ট না করে তোমরা স্পেশালি নিউটনের চ্যাপ্টারে একটু নিউমেরিক্যাল উপরে জোর দাও। নিউমেরিক্যাল উপরে জোর দেওয়া মানে ধরো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখান থেকে নিউমেরিক্যালস করা, সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে দু রকমের প্রশ্ন আমরা করেছি, কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা, এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা, ভাইস ভার্সা। তো তার মধ্যে যদি আমরা 2022 সালের প্রশ্ন দেখি, সেখানে কিন্তু আমার চোখে এই মুহূর্তে তো সেরকম প্রশ্ন কিছু পড়ছে না, তোমরা তবু একবার দেখবে, তো এইখান থেকে যা আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কিছু প্রশ্ন নেই, তো থাকুক নাই থাকুক আমি তোমাদের সাজেস্ট এটাই করব, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করলে, সেখান থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করলে, জাস্ট 2 মার্কসের কোয়েশ্চেন, আবার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করলে, এটা সবসময় ইম্পর্টেন্ট প্রশ্ন। বলের ঘাত, ঘাত বল, তাদের সংজ্ঞা, এক্সাম্পল, মাত্রা, ইচ এন্ড এভরিথিং, অর্থাৎ বলের ঘাত, ঘাত বল নিয়ে নিউমেরিক্যাল থিওরি ভালো করে পড়া, যেমন ধরো বলের ঘাত যেখানে বল একটু সময় করা হচ্ছে সেটা কিন্তু ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, এটাও প্রমাণ করা, তো এই পার্টটা ভালো করে করা। তারপর তোমার দেখবে এইচএসএ মানে 11 অ্যানুয়ালে কোনোদিনই কিন্তু লিফটে একজন ব্যক্তি আছেন উনি উপরের দিকে যাচ্ছেন, তখন ওনাকে নিজেকে ভারী মনে হচ্ছে, যখন নিচে নামছেন হালকা মনে হচ্ছে, এগুলো অনেকগুলো কেস রয়েছে, অর্থাৎ লিফটের গতি। তো সেই লিফটের গতির ক্ষেত্রে যা থিওরি আছে সেই কোনোবারে নাই এসছে, কিন্তু স্টিল আমার এটা মনে হয় তাকে ভালো করে পড়া উচিত, থিওরি কিংবা নিউমেরিক্যাল স্টিল আসতে পারে, ওটাকে ভালো করে পড়া লিফটের ব্যাপারটা। আর সবচেয়ে বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা নিউটনের চ্যাপ্টারে নিউমেরিক্যালের উপরে ফোর্স দাও, নিউমেরিক্যালের ফোর্স দাও অর্থাৎ তোমার বিভিন্ন রকমের গাণিতিক প্রশ্ন রয়েছে, সে উপাঞ্চ রিলেটেড হতে পারে, কোনো বস্তুকে ঝোলানো রয়েছে, টানের অঙ্কগুলো যেগুলো রয়েছে T1, T2, T3 দিয়ে, সেগুলো বইতেও রয়েছে, এক্সারসাইজেও রয়েছে, সেগুলো ভালো করে করো। আমি মনে করি নিউটনের চ্যাপ্টার থেকে থিওরি থেকে নিউমেরিক্যালে বেশি জোর দিলে তোমাদের পরীক্ষা ভালো হবে। এবার থিওরি খুবই কম, সেই বলের ঘাত, ঘাত বল সেটা ভালো করে করো, ভরবেগের সংরক্ষণ, নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভাইস ভার্সা প্রমাণটা করলেই কিন্তু নিউটন চ্যাপ্টার। তাহলে আমার সাজেশন এটাই, অ্যাডভাইস তোমাদের, যে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে থিওরি বেশি না করে নিউমেরিক্যাল করো, লিফট করো থিওরিতে, বলের ঘাত, ঘাত বল করো এই দুটো, আর থার্ড যেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখান থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ, এবং তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আর নিউমেরিক্যাল যে যতটা পাচ্ছ বেশি করে করে রাখো।
এবারে আমরা হোয়াটসঅ্যাপেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে নিউটনের গতি সূত্রতে, তোমরা বইতে দেখবে, নিজেদের স্যার ম্যাডামকে বলবে, বলে দাগিয়ে নেবে, না পারলে আমাকে মেসেজ করবে, আমি বলবো। নেক্সট যে দুটো চ্যাপ্টার রয়েছে সেটাই পরীক্ষাতে একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ বলবো নিউটনের গতি সূত্র কি থিওরি কোশ্চেন একটু কম, নিউমেরিক্যাল কোশ্চেন একটু বেশি, কিন্তু ঘর্ষণ আর দ্বিতীয় গতিতে থিওরি নিউমেরিক্যাল ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবারে ঘর্ষণ থেকে ইচ এন্ড এভরি ইয়ারই কোশ্চেন আসে, 2020-21 তো পরীক্ষা হয়নি, তার আগেও 22-এও 22 সালে ঘর্ষণ থেকে কি এসেছিল না, 22 সালে ঘর্ষণ থেকে প্রশ্ন এসেছিল এটা যে স্থিত ঘর্ষণের সূত্র লেখো, আর ঘর্ষণ থেকে একটা এমসিকিউ ছিল যে একটা নততল একটা বস্তুকে রাখা রয়েছে আর সর্বাধিক তার নতি কত হবে, অর্থাৎ সে ট্যান ইনভার্স নিউ, যেটা তোমার প্রমাণটাও করেছো সেটা ছিল। আর কি প্রশ্ন ছিল, ঘর্ষণ থেকে একটা অঙ্ক ছিল, আচ্ছা আমাদের মনে পড়লো, আমি দেখতেও পাচ্ছি 11-22 সালে ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটন থেকে এসছে এবং ভরবেগের সংরক্ষণ থেকে নিউটনের তৃতীয় গতি সূত্র প্রতিষ্ঠাটা এসছে। তো চাইলে বাদ দিতে পারো, নাহলে করে নাও, ছোট প্রশ্ন যেহেতু, তোমরা উল্টোটা করে রাখো, অর্থাৎ নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। তো এই প্রশ্নটা আমি করছিলাম, তখন চোখে পড়েনি। 12-এর প্রশ্নতে দেখবে, 12-এর AB-তে অথবা আগে যেটা জেনারেল প্রশ্ন, সেখানে ঘর্ষণের একটা অঙ্ক রয়েছে আর প্রশ্ন রয়েছে কি ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি সেটা প্রমাণ করতে। তার মানে ঘর্ষণে এই কটা জিনিস এসেছে আর কিছু আসেনি। তোমরা একদম কাজ করবে, একদম ঘর্ষণের শুরু থেকে এখানে থিওরি ভালো করে পড়তেই হয়, না নিউমেরিক্যাল করতে অসুবিধা আর থিওরি প্রশ্ন অ্যাটেন্ড করতেও সমস্যা হয়। তোমরা এখানে কি করবে, একদম স্থিত ঘর্ষণ জলঘর্ষণ কাকে বলে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জলঘর্ষণ গুণাঙ্ক ওদের সংজ্ঞা, গাণিতিক রাশিমালা, মাত্র তো এসেই গেছে মাত্রাহীন প্রমাণ করতে, তাদের মান একের বেশি হতে পারে কিনা, একের কম কেন হয়, একের বেশি হবে কিনা বাস্তবে সেটা পড়া, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জলঘর্ষণ গুণাঙ্ক এদের মধ্যে কে বড় কে ছোট এবং কেন, স্থিত ঘর্ষণের তুলনায় জলঘর্ষণের মান কেন কম এটাও ভালো করে পড়া, সীমান্ত ঘর্ষণের সংজ্ঞা ভালো করে পড়া, আবর্ত ঘর্ষণের মান স্থিত ঘর্ষণ জলঘর্ষণ থেকে আরো কম হয় কেন, ঘর্ষণের সুবিধে অসুবিধে কি কি রয়েছে, কিভাবে আমরা ঘর্ষণ কমাতে পারি প্রয়োজনে, যেখানে সবসময় তো বাড়াতে হবে তারপর না কমাতে হবে, কিভাবে কমাতে পারবো সেটা পড়া। তাছাড়া দেখবে আবার যেটা মনে হয় দুটো জিনিস রয়েছে, তোমরা দেখবে স্থিতিকোণ বিরামকোণ রয়েছে আর ঘর্ষণ কোণ রয়েছে, এই দুটো সংজ্ঞা উইথ ডায়াগ্রাম উইথ ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দেখবে সেখানে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা আর মিউ ইকুয়ালস টু ট্যান ল্যামডা, এই থিটা ল্যামডা সেই দুটো কোণ আর মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এইটা প্রমাণ আর এই দুটো যে সমান এই প্রমাণটা কিন্তু 23 সালে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ঘর্ষণ চ্যাপ্টার থেকে যতটা আমার মনে হচ্ছে। তো এইটা ভালো করে করা, অর্থাৎ স্থিতিকোণ বিরামকোণ যেটাকে বলছো আর ঘর্ষণকোণ যাকে বলছো, সেখানে ঘর্ষণ শঙ্কু রয়েছে সেটাকেও ভালো করে পড়া, ঠিক আছে, সেখানে ভালো করে পড়ে নেবে, সেটা ভালো করে প্র্যাকটিস করবে, ওই পোর্শনটা ওই দুপাতা দেখবে ছায়া সন্তরা দুটো দিকে রয়েছে সেটা ভালো করে করা, সেখান থেকে কোনো নিউমেরিক্যাল প্রশ্ন হতে পারে। তারপরে দেখবে নততর একটা বস্তু নিজের ওজনের জন্য যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন ত্বরণ লাভ করছে, সেই ত্বরণের রাশিমালা দেখবে এ ইকুয়ালস টু একটা জি সাইন থিটা কিংবা জি বাইরে কমন নিয়ে বইতে থাকে সাধারণত, জি বাইরে কমন নিয়ে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তো ওই প্রমাণটা এবারে হয়তো উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপর নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই পোর্শনটাকে ভালো করে করা, ঘর্ষণে নিউমেরিক্যালও করতে হবে। আবার তোমরা দেখবে হোয়াটসঅ্যাপে কিংবা এক্সাম্পলে অনেক রকমের প্রশ্ন রয়েছে, সেগুলো ভালো করে করা যতটা যে পাচ্ছ, সবাই তো সব পারবে সেটা জরুরি না, যে যতটা পাচ্ছ সেটা করা কিংবা স্যার ম্যাডামকে থেকে জেনে নেওয়া যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তাতেও কিন্তু হবে, কারণ একটা অঙ্ক শিখে সেখান থেকে আরো দুটো করা যায়, তো ফিজিক্স তো সবসময় অ্যাপ্লিকেশনের সাবজেক্ট, তাহলে সেখান থেকে শিখে অন্য অঙ্কতে সেগুলো প্রয়োগ করা যেতে পারে। তো ঘর্ষণ চ্যাপ্টার অলওয়েজ ইম্পর্টেন্ট রয়েছে, এবারে যেহেতু মানে স্থির ঘর্ষণ কিংবা স্থিতি ঘর্ষণের সূত্রগুলি এসে গেছে সেটা অতটা ইম্পর্টেন্ট থাকলো না, বাকিগুলো কিন্তু পড়া যেগুলো আমি বললাম, ঘর্ষণে অঙ্ক করো থিওরিও করো, আর বলেছি নততলের কেস কিংবা দেখবে কত নতি কোণের বেশি হয়ে গেলে হোয়াটসঅ্যাপ রয়েছে যে সে বস্তু নিজের থেকে গড়িয়ে পড়বে, তো থিটার মান ড্যান ইনভার্স মিউ থেকে বেশি হতে হবে সেরকম পড়া, তো সেগুলো রয়েছে সবই তোমাদের টেক্সট বইতে, সেটা ভালো করে পড়া তোমরা কোনো কিছু পেতে পারো। এবার আসে যায় দ্বিতীয় গতি, দ্বিতীয় গতি থেকে 2022 সালে কি কি এসছে, না সাইকেল আর রয়েছে বৃত্তাকার পথে কোনো রাস্তায় মার্ক নিচ্ছে সেই ফর্মুলা, অর্থাৎ ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি, যে ফর্মুলা তোমরা দিয়ে অঙ্ক করো সেই অঙ্ক এসছে, থিওরি আসেনি। আর কি এসছে কৌণিক বেগ রৈখিক বেগ মধ্যে সম্পর্ক এসছে, আর কি এসছে অপকেন্দ্র বল কি, অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় কেন, এই কটা প্রশ্ন দ্বিতীয় গতি থেকে এসছে, তাও যথেষ্ট প্রশ্ন কারণ এরা তিনটে চ্যাপ্টার মিলে 10 নম্বর, এই কটা এসছে আর কিন্তু সেরকম প্রশ্ন কিছু আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে তাহলে তোমাদের 2023 সালে পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট হতে পারে,
তো প্রথমে বলি তোমরা সংজ্ঞাগুলো সবগুলোই পড়ো, সে কৌণিক বেগ হোক কৌণিক ত্বরণ হোক, ঠিক আছে, এই সংজ্ঞাগুলো সবই পড়ো, মাত্রা একক এগুলো পড়ো। তো যেহেতু রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক এসে গেছে 2023 সালে, রিপিটেশনের চান্স খুবই কম থাকে, 20% বেশি থাকে না। তো কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক এসেছে, কিন্তু কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণ অর্থাৎ তোমরা দেখবে আলফা এবং এর মধ্যে সম্পর্ক রয়েছে, আলফার সঙ্গে আর যে সম্পর্ক রয়েছে তো সেইটাকে ভালো করে পড়া, ঠিক আছে, তাহলে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক ভালো করে পড়া। তাছাড়া তোমরা দেখবে টর্কের সঙ্গে সম্পর্ক দীর্ঘবস্তু ঘনচক্র রয়েছে, টাও ইকুয়ালস টু আই আলফা, তো সেটা বলবো পরে আমি। তো সংজ্ঞাগুলো পড়া ভালো করে, একক গুলো পড়া, এখান থেকে অঙ্ক প্রচুর করতে হবে, অঙ্ক করতে হবে। তার দেখবে আরপিএম এর বিভিন্ন অঙ্ক রয়েছে, রোটেশন পার মিনিট রয়েছে, সে আরপিএম এর সঙ্গে রেডিয়ান পার সেকেন্ড এর সম্পর্ক, ধরো 1 আরপিএম সমান কত রেডিয়ান পার সেকেন্ড হবে, যে আমরা বলছি 2/60, সেটা আবার 1 আরপিএস আরপিএম, আরপিএম থেকে কত আরপিএস করতে হচ্ছে, শর্ট প্রশ্ন, কিংবা ঘড়ি কাটার মধ্যে মিনিটের কাটা আছে, ঘন্টার কাটা আছে, সেকেন্ডের কাটা আছে, তাদের যে অঙ্কগুলো কৌণিক বেগ বের করা, আমাদের এক্সাম্পলও রয়েছে, এক্সারসাইজ রয়েছে, সেইগুলো ভালো করে করা। এই পার্টটা ভালো করে করতে হবে। আর যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 23 সালের জন্য এই চ্যাপ্টার থেকে, সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিং। রাস্তায় আমরা কেন ব্যাংকিং করছি, এবার যে ব্যাংকিংটা করছি তো সেই ব্যাংকিংটা করার উদ্দেশ্য কি, ব্যাংকিং কিভাবে করা হয়, তার প্রয়োজনীয়তা কি, আর ব্যাংকিং কোন রয়েছে, সে সাইকেলে রয়েছে, মার্ক নিচ্ছে ট্যাং থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি থিটা ইকুয়াল টু ট্যাং ইনভার্স ভি স্কোয়ার বাই জি, প্রমাণটা ভালো করে করা, কারণ প্রমাণটা আসেনি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বল, কারণ ত্বরণ বের করলেই ভর দিয়ে গুণ করলে বল হয়ে যাবে। তো সেই অভিকেন্দ্র ত্বরণ অর্থাৎ তার রাশিগুলো তোমরা জানো ভি স্কোয়ার বাই আর, সেই প্রমাণটা আমার মনে হয় 23 সালে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ কাকে বলে তার প্রমাণ। এবারে অপকেন্দ্র বল তো এসে গেছে, তোমরা এই অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল কিংবা অপকেন্দ্র বল অপকেন্দ্র প্রতিক্রিয়া এদের মধ্যে পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ, অভিকেন্দ্র বল অপকেন্দ্র বলে পার্থক্য, অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া দুটো খুব ক্লোজ না, দুটো একই জিনিস না, কারণ একটা বাস্তব একটা বাস্তব না, একটা অলিক বল, সেটা থিওরি বইতে রয়েছে, না পেলে আমাকে জানাবে। তো দ্বিতীয় গতিতে এই থিওরি গুলো ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া দ্বিতীয় গতিতে তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু তোমাদের নিউটনের আলোচনা করার সময় বলেই দিয়েছি টানের অঙ্ক, টানের অঙ্ক মানে সব ধরনের করতে হবে, সে বস্তু ঝুলন্ত থাকতে পারে, বস্তু অনুভূমিক থাকতে পারে, নিউটনে কিন্তু অঙ্কের উপরেই জোর, টানের অঙ্ক বলেই গুরুত্বপূর্ণ হবে, সে কবিকলের অঙ্ক সবগুলোই করতে হবে। তোমরা বৃত্তীয় গতিতে দেখবে, এই তো ঘর্ষণ নিয়ে তো আমি বলেছি একটু আগে, ঘর্ষণে কিন্তু তোমাদের ছায়া প্রকাশন এবং সাঁতরাতে যে যে বই ফলো করো না কেন, উদাহরণে প্রচুর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। আর তোমাদের কিন্তু কর্তব্য প্রতি অধ্যায় WBCHSE দেখবে অধ্যায়ের শেষে, অর্থাৎ যা যা উচ্চ মাধ্যমিকে বিগত বছরের প্রশ্ন এসেছে তার সমাধান করে দেওয়া থাকে, যে ছায়া ছাত্র সব বইতে, তো সেইটার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু প্র্যাকটিস করা জরুরি, তাহলে তোমার একটা ধারণা পাওয়া যাবে যে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে, যেটাই যে আসবে সেরকম কোনো মানে নেই, কিন্তু একটা আইডিয়া ডেভেলপের জন্য খুবই দরকার। তো যেটা আমি বলছিলাম তোমাদের যে বৃত্তীয় গতি প্রত্যেকটা অধ্যায়ে তোমরা উদাহরণ অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখা খুব জরুরি। তো কৌণিক ত্বরণের কথা আমি আগেই বলেছি, আমি মনে করি একটা কথা সমবৃত্তীয় গতি যে সংজ্ঞা সেটাও গুরুত্বপূর্ণ, অভিকেন্দ্র ত্বরণ যেটা আমি আগেই বলেছি ভালো করে পড়তে হবে, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর অনুভূমিক যে বৃত্তাকার পথ তাতে যে সাইকেল আর যাবে সে যাবে যে তার কিরকম থাকতে হবে সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই প্রমাণটা। তাছাড়া যে প্রমাণটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাংকিং তো বলেছি, সেই ব্যাংকিং এর শেষের দিকে দেখবে একটা প্রমাণ রয়েছে, গাড়ি বৃত্তাকার পথে মার্ক নিচ্ছে, সেখানে পিছলে না পড়ার শর্ত, তোমাদের ছায়া প্রকাশনী যদি 2022 এডিশনে বই বলা হয় সেটা রয়েছে 254 পাতার নিচের দিকে পিছলে না পড়ার শর্ত, সেই প্রমাণটা কিন্তু 23 সালে খুব ইম্পর্টেন্ট দেখবে, এরকম Vmax equals to Rg mu plus tan theta by 1 minus mu tan theta to the power half, তো ওটা একটু ভালো করে পড়া। এই চ্যাপ্টারে কিন্তু থিওরি আর সেরকম নেই, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের, যেরকম সাইকেল আলোয় কি 45 ডিগ্রি বেশি করে মার্ক দিতে পারবে, পারবে কি না সেটা একটা ব্যাপার, তারপরে হয়তো কত বেগে সর্বোচ্চ মার্ক দিতে পারবে কিন্তু পিছলে পড়বে না, দেখবে হর্সে অনেক প্রশ্নগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে মানে করতে হবে, মানে কিন্তু সমস্যা রয়েছে এগুলো ভালো করে, কিংবা সাইকেল হলে যখন বাঁক নিচ্ছে সে কেন একটা দিক হারিয়ে পড়ছে, তো এইগুলো একটু ভালো করে, আর যখন 45 ডিগ্রি হয়ে যাবে তখন ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে, তো থিওরি উইথ অঙ্ক ভালো করে করা, এখান থেকে চেষ্টা করলে কিন্তু 10 এর মধ্যে 7-8 নম্বর কিন্তু তোলা যাবে। শুধু নিউটনে একটু সাবধান, কারণ নিউটনের গতিসূত্রে ডিফারেন্ট টাইপের অঙ্ক রয়েছে, তোমার টানের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে কিন্তু হবে,
খুব কঠিন সেই নিট কিংবা জেই মেন কিংবা ডব্লিউ জেন মতো প্রশ্ন আসে না আমাদের, মানে নর্মাল প্রশ্ন বস্তু অনুগ্রহ ভাবে রাখা রয়েছে দু তিনটে, তার কোনো দড়ি দিয়ে টান করা অবস্থা রাখা হয়েছে কিংবা ঝুলানো অবস্থা রয়েছে, সেই জাতীয় প্রশ্নই আছে। তাই সেই জন্য খুব কষ্ট কিন্তু হবে না, একটু প্র্যাকটিস করলেই হবে, তোমরা একবার চেষ্টা করে দেখো। তো এখানে আলোচনা শেষ করবো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে মেসেজ করবে, আর পরের ভিডিওতে আমরা অন্য ইউনিট নিয়ে আলোচনা করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই।